রাজ্য ভয়ঙ্কর বান পানীরে উপচি পড়ছে গাঁও ভূঁই। বানর মাজত আবদ্ধ বানাক্রান্তক উদ্ধার করবলৈ আকাশত উড়িল হেলিকপ্টার। এইখন অসমরে দৃশ্য, তারপর সিনেমাত দেখার দরে নাওর পৰা ৰছীৰে হেলিকপ্টারত তুলি সেনায় উদ্ধার করলে দুর্গত লোক। এই শিহরণকারী দৃশ্যর মজা ললে পারত উপস্থিত থাকা অগণন লোকে। নাই, কোনো সিনেমার শুটিং নহয়, কিন্তু শুটিংতক কোনো গুণে কম নহয়, একই মনোরঞ্জন। কিন্তু ইয়ারপা শিক্ষা লওয়ার চেষ্টা করলে পারত উপস্থিত দর্শকগণে দরাচলতে সেনার কসরত আছিল। আসল বানত যিমানেই দুর্দশা নুভুগক, যিমানেই প্রাণহানি নহোক, উদ্ধার অভিযানত প্রশাসনের বিরুদ্ধে সদায় উঠে গাফিলতির অভিযোগ। ইয়ার বিপরীতে কিন্তু ভারতীয় সেনায় কসরত ঠিকই চলায়। আইআইটি গুয়াহাটির আকাশত এইদরে মক ড্রিল চলালে ভারতীয় সেনাবাহিনী। আইআইটি গুয়াহাটির চৌহদর মুখ্য প্রশাসনিক ভবনের সম্মুখত ভারতীয় সেনার উদ্যোগত বুধবারে অনুষ্ঠিত হল জল রাহত নামের বানপানী সম্পর্কীয় মক ড্রিল। এই মক ড্রিলত অংশগ্রহণ করলে এনডিআরএফ, এসডিআরএফ, এএসডিএমএ আর জেলা প্রশাসনের এনসিসিএ। রন্তু বৈশ্যর রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।